Good afternoon, friends. Good afternoon. Welcome to me and my family. Let's take it and a little one is like onic, onic shako to Nanachi. I shall go to the Shabai Halati, Pup Halati, Amro Shabai Halati. এখন বাচ্চা তিনটে তিনটে থেকে তিনটে দুই হয়েছে ওই দেখো ঘড়ি দেখে নাও আমার ঘড়ি ফাস্ট আছে আমি ঝুমা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম আর আমার ব্লগটা এখন থেকে শুরু করছি আর এখন তোমাদের দেখালাম দুপুর তিনটে বাজে এই ভর দুপুর বেলায় রান্না শুরু করব আর রান্না শুরু করব বলতে গেলে আগামীকালে রান্নাটা করব খুব কষ্ট গো আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এই রান্না করাটা ভীষণ একটা কষ্টকর ব্যাপার কিন্তু কিছু করার নেই সন্ধ্যাবেলা রান্না করছিলাম কিন্তু সন্ধ্যাবেলা রান্না করতে গিয়ে দেখছি মেয়েকে একদম পড়ানোর সময় পাচ্ছি না সেই জন্য মেয়ের সামনে পরীক্ষা সেই জন্য দুপুরবেলা ভাবলাম না দুপুরবেলা রান্নাটা করে রাখি তাও সন্ধ্যাবেলা কিছুটা করতে হবে এখন হয়তো পুরোটা করে উঠতে পারবো না আর খাওয়া দাওয়া পা দেখবে দাঁড়া একটু বসে নি খাওয়া দাওয়া হয়ে গেছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কিছু বলতে পারছি না আর খাওয়া দাওয়ার পর দেখবে আর কাজ করতে ইচ্ছা করে না যত কাজ তুমি করো খাওয়ার আগে করে নাও ঠিক আছে খাওয়ার আগে যত পারো পরিশ্রম করে কিন্তু খাওয়ার পর দেখবে একদম কাজ করা যায় না খাওয়ার পরে অন্তত আমি তো পারি না খাওয়ার পরে কাজ করলে না মানে কী করো পারি না কষ্ট লাগে ভীষণ কষ্ট হয় মানে না খেয়ে যত পারবো কাজ করে নেবো ভাই কিন্তু খাওয়ার পরে আর কাজ করবো না কিন্তু কিছু করার নেই রান্নাটা তো করতেই হবে সেই জন্য রান্নাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি অন্তত এখন কিছুটা রান্না করলে সন্ধ্যাবেলা একটুখানি করলে তাহলে হয়ে যাবে সারা সন্ধ্যেটা যদি রান্নার পরে থাকে না তাহলে একদম মেয়ে একা একা চুপটি করে বসে থাকে ওই রান্নাঘর থেকে চেঁচাতে থাকে পরে 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 ও আর পড়ে না কি বাচ্চারা কখনোই একা একা করতে চায় না তাই না লিখতে দাও লিখে নেবে কিন্তু পড়াশোনা একা একা ওদের মানে ওরা একা একা করতে পারে না আমরা বললেই হবে যে তুই কর তুই কর চলো আর কী কী রান্না করছি তোমাদের দেখাবো বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বলো না সেই রোডই একই ব্যাপার বৃষ্টি হচ্ছে কমে যাচ্ছে বৃষ্টি হচ্ছে কমে যাচ্ছে তো পটল ভাজা উঠিয়ে দিয়েছি ক্যাপসিকাম নেই টমেটো আর টমেটো ছাড়া চিকেন ভালো লাগবে না ক্যাপসিকামও করবে না টমেটো করবে না বাদই হবে সেই জন্য বিকেলে মেয়ের গানের স্কুল আজকে যেতেই হবে তো গানের স্কুল থেকে আসার সময় যদি ক্যাপসিকাম পাই টমেটো পাই নিয়ে আসবো নিয়ে এসে তারপর চিকেনটা রান্না করবো আর এই রান্নাগুলো এখন করে নেবো তাহলে আমার সুবিধা হবে আর এখন মেয়েকে ঘুম পাড়াতে হবে মেয়ে সেই অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছে ও শুয়ে শুয়ে গান করছে ঘুমোয় নি ওর একটা অভ্যেস বলে তো যতক্ষণ না আমি ওর পাশে গিয়ে শোবো ততক্ষণ ওর ঘুম হবে না সেই জন্য আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি লো ফ্লেমে করে দিই ওর পাশে গিয়ে শুয়ে পড়বো ও যখন ঘুমিয়ে পড়বে উঠে এসে রান্নাবান্নাগুলো সেরে নেবো তো চলো মেয়েকে একটু ঘুম পাড়িয়ে আসি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানে দেখো চিচিঙ্গা রান্না হয়ে গেছে আর এবার চলে যাবো আলু ছোকাটা করতে আলু ছোকা করলেই আমার রান্না বান্না কমপ্লিট ছোকাটা বাকি রয়েছে এই যে আলু ছোকাটা আজকে কী দিয়ে করবো বলো তো পেঁয়াজ দিয়ে ভেজে ভেজে করবো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর কটা বাজে দেখবে বলো তো কটা বাজছে এই দেখো চারটে পনেরো হয়নি চারটে পাঁচ আমার ঘড়ি দশ মিনিট ফাস্ট আছে আর কী কী রান্না করলাম দেখো চিচিঙ্গায় পেঁয়াজ আলু দিয়ে ভাজা ভাজা করেছি আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ছোকা করেছি কাঁচা লঙ্কা বেশি দিয়েছি ঝাল ঝাল করেছি আর এখানে পটল ভেজেছি আমার রান্নাবান্না হয়ে গেছে আর ঘরে দেখো ওই তো দেখা যাচ্ছে সমস্ত জামাকাপড় মেলেছি বাইরে বৃষ্টি করছে আর মেয়ে গ্রামে যাবে যখন খিদে পেয়ে যাবে কেন খেয়েছে আজকে দেড়টার সময় মিষ্টি বার করে রাখছি মিষ্টি খাইয়ে নিয়ে চলে যাব গুড ইভিনিং ওই এখন দাঁড়িয়ে আছে গানে যাচ্ছি এখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো গানিয়েছিস আর গানের স্কুল থেকে চলে এসেছি আসার সময় দেখো ক্যাপসিকাম কিনে নিয়ে এসেছি টমেটো কিনে নিয়ে এসেছি যার জন্য চিকেনটা রান্না করতে পারছিলাম না তো এখন কেটে নিয়ে তারপরে চিকেনটা রান্না করে নেব
আর এখানে আমি টিফিন নিয়ে চলে এসেছি। দেখো আজকে কি বলতো, মুড়ি আর ছানা জিলাপি। আমি গরমে না আর রান্না বান্না করা যাচ্ছে না, এত গরম। আর এখানে দেখো আমি সকাল সকাল চা করতে চলে এসেছি, লিকার চা বানাচ্ছি। আর চা দিয়ে বিস্কুট খাবো, কিন্তু বিস্কুট শেষ হয়ে গেছিলো বলে রাত্রেবেলায় বিস্কুটের প্যাকেট আনা হয়েছে, কিন্তু সেটা খোলা হয়নি। এখানে দেখো আমি বিস্কুটের প্যাকেটটা খুললাম আর বিস্কুট দিয়ে চা খাই সকালবেলায় আমি। আর গতকাল রান্নাবান্না করে রেখেছি, গতকালের কথা এই জন্যই বলছি যে আজকে শুক্রবার, আমি গতকালের ব্লগটা ইনকমপ্লিট রেখে দিয়েছি, মানে কমপ্লিট করতে পারিনি। তারও একটা কারণ আছে, সেটা তোমাদের পরে বলছি। আর এখানে দেখো সকাল সকাল চা করে নিয়ে আমি এখন খেতে বসবো চাটা। আর যেহেতু গতকাল রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি, আজকে রান্নাটা, সেহেতু আজকে রান্নাবান্না নেই। তাই ভাবছি কদিন ধরে তো স্কুল যাচ্ছি, সকালবেলা রান্নাবান্না ঠিকঠাক করছি না, মা করছে। তারপরে গ্যাসের ওভেন টোভেন ঠিকঠাক আমি সাবান দিয়ে প্রতিদিন, জানো তো, সাবান আর কসবাইট দিয়ে পরিষ্কার করে রাখি। তো গ্যাসের ওভেন বা গ্যাসের ধাপি যাকে আর কি গ্যাসের টেবিল টেবিল বলে, সেগুলো আমার মোছামুছি হয় না। যে জন্য ভাবছি চাটা খেয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব, রান্নাঘরে গিয়ে আগে গ্যাসের এগুলো পোছাপোছি করে নেব। আর এই দেখো আমি পুষতেও শুরু করে দিয়েছি। আর কি বলো তো, এগুলো না পুঁটলে না বড্ড তেল চিটচিটে হয়ে যায়, জানো তো। আমি মুছি তো আমি বুঝতে পারি যে কীভাবে তেল চিটচিট করে একদম। আর সাদা তো বুঝতে পারছো দেওয়ালটা, তো এত মানে হলুদ হলুদ টাইপের হয়ে যায় যে আমার একদম পছন্দ হয় না। সেই জন্য আমি এখানে সাবান কসবাইটটা আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে রান্না চাপাবো। আর রান্না বলতে গেলে বেশি কিছু না, আজকে ভাত করবো আর ঢেঁড়স সেদ্ধ করবো, এই দুটোই রান্না বাকি আছে। আর এখানে আমি সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি। আর সকাল সকাল পরিষ্কার করে রান্নাঘরে ঢুকতে দেখবে সবারই বেশ ভালো লাগে, কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, চকচক করে। সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে তবে রান্নাটা বসাচ্ছি। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আমার ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। তারপর আগে রাস্তা তুলে নিচ্ছি, তারপর
ভর দুপুরে তিনটের সময় রান্না করেছিলাম, করে আমার রান্নার চেষ্টাটা বৃথা হয়ে গেল, আশা ভঙ্গ হয়ে গেল। কারণ আমি রান্না করেছিলাম পরের দিন মেয়েকে নিয়ে স্কুল যাবো বলে, আর মেয়েকে নিয়ে স্কুল যেতে পারিনি কারণ আমার মাথা প্রচণ্ড পরিমাণে ঘুরছিল। রাত্রেবেলা থেকে ঘোরা শুরু হয়ে গেছে। এবার আমি যদি মেয়েকে নিয়ে বাসে করে যাই, এবার বাসের মধ্যে যদি আমার মাথা ঘুরে যায় তাহলে আমার মেয়েকে দেখবে কে বলে। সেই জন্য স্কুল নিয়ে যেতে পারিনি। আর কত আশা করে রান্না করেছিলাম যে পরের দিন মেয়েকে নিয়ে যাবো, সেই জন্য দুবার করে রান্না করেছি। একবার দুপুরে তোমরা দেখলে ভর দুপুরবেলায় তিনটের সময় রান্না করলাম, আবার একবার সন্ধ্যেবেলায় রান্না করলাম চিকেন। তো কষ্ট করে রান্না করলাম, আশা করে রান্না করলাম, সমস্ত জিনিসটা বৃথা হয়ে গেল। কিছু করার নেই, মানুষের শরীর কিছু বলার নেই, কখন কী হয় তাই না? তো চলো দেখো, 11:37 বাজছে আর আমার মেয়ে এখনো ঘুমায়নি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ, টাটা বাই, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা অবশ্যই টিপে দিলে তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে, আর তোমাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিওটা আমরা যখন ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, আর তোমরা দেখতে পারবে। আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো প্লিজ। তো চলো টাটা।